নমস্কাৰ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চেনেল বাবুস ক্লিকস। ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীসকল, অনলিনী দশ সি চারি নম্বরলৈকে সেইদিনা দিছিল তোমালোকক। তো রয়ে যা গণিতখিনি আজি দিবলৈ ওলাইছো। ভিডিওটো সম্পূর্ণকে আর মনোযোগে চাবা। তো আহা, আজির ভিডিওটো আমি আরম্ভ করো। তো পাঁচ নম্বর গণিত লৈছো। ইয়ার আগর গণিতখিনি যদি তোমালোকে চাব বিচারা, তেতিয়াহলে সেই ভিডিওর লিঙ্কটো মই ডেসক্রিপশনত দি দিম, তারপর তোমালোকে চাব পারিবা। ইয়াত পাঁচ নম্বরটোত কি দিয়া আছে যে এখন আয়তাকার খেলপথারর কালি 180 বর্গ মিটার, খেলপথারখনের দিক 15 মিটার, খেলপথারখনের প্রস্থ নির্ণয় করব দিছে আর খেলপথারখনের পরিমাণ নির্ণয় করব দিছে। ইয়াত কালিটো দিয়া আছে আর দিকটো দিয়া আছে। তো আয়তাকার খেলপথারখনের কালি কি আছে 180 বর্গ মিটার আর দিক দিয়া আছে 15 মিটার। আমি প্রথমতে কি লোক লাগবো, এক নম্বরটোত যে খেলপথারখনের প্রস্থ নির্ণয় করা। তো এটা প্রস্থটো আমি কেনেকে উলিয়াম, আমার যে সূত্র আছে যে আয়তর কালি সমান কিমান দিক কোণ প্রস্থ, সেই সূত্র মতে আমি প্রস্থটো নির্ণয় করিম। তো এই আমার আয়তর কালি উলিয়া সূত্র, আয়তর কালি সমান দিক কোণ প্রস্থ। এটা দিক কোণ প্রস্থটো আমি বাফালে আনো আর আয়তর কালিটো আমি সোফালে দিম, তেতিয়াহলে আমার সুবিধা হবো। দিক পূরণ প্রস্থ সমান আয়তর কালি, আয়তর কালি কেউ আমি বাফালে আনিছো এই, কারণ আমার প্রস্থ উলিয়াব দিছে। তো গতি প্রস্থ উলিয়াব দিয়ার কারণে আমি এই বাফালে আনিছো। ইয়াত তুমি এনেকে লিখি দিব পারা প্রস্থ সমান ওয়াট। তো দিকটো দিয়া আছে কিমান, 180, 180, দিকটো দিয়া আছে 15, এটা 180 নহয় না, দিকটো দিয়া আছে তোমার 15 মিটার, আর প্রস্থটো তো আমি নাজানো, এই প্রস্থটো আমাক উলিয়াব দিছে, আর কালি দিয়া আছে 180। এতিয়া প্রস্থটো ইয়াতে রাখা আর দিকটো আমি সোফালে পঠাই দিয়া, এফালে পূরণ হয়েছিল, সোফালে গেলে কি হবো, এইটো হরণ হবো, 180ক 15 দি হরণ করা। 15 দি হরণ করলে কিবা যাব, 15 গুণ 15 থাকিল 18 বার 15 গেলে 3 30, 15 গুণ 30 তো 12 বার গল। তো 12 বার এটু এটু কি হবো, এটু বর্গ মিটার আছিলে আর এটু মিটার আছিলে, গতিকে মিটার এটি বর্গ মিটার, বর্গ মিটার মানে কি দুটা মিটার, গতিকে এটা মিটার কাটা গল, গতিকে এটা মিটার থাকে, গতিকে ইয়াত প্রস্থটো কিমান হবো, 12 মিটার। বুঝি পালানে, আমার প্রস্থ উলিয়াব দিছিল, প্রস্থটো আমি কি পালো, 12 মিটার। এবার দুই নম্বর কি দিছে যে পরিসীমাটো নির্ণয় করবে, যে পরিসীমা কি হবো, আয়তর পরিসীমা, আয়তর পরিসীমা কি আছিলে আমার, দুই পূরণ দিক যোগ প্রস্থ, এটু আছিল আয়তর পরিসীমার সূত্র। তো ইয়াত কি দিয়া আছে, দুই পূরণ দিক আর প্রস্থ আমার কিমান পালো, আমি প্রস্থ দিক আছিল 15, 15 মিটার, আর প্রস্থ আছিল কি, প্রস্থ কিমান পালো, 12 মিটার। তো দুই পূরণ কি হব, 15 আর 12 যোগ করলে কিমান হব, 27, হয় না, 27 সমান পরিমা কিমান হল, দুই দিয়ে 27 পূরণ করলে 7 দুগুণ 14 চারি হাতে গেলে 2 দুগুণ 4 একে 5। তো আয়তর পরিমা আমি কিমান পালো, 54 মিটার। গতিকে আমাক প্রস্থ উলিয়াব দিছিল, পরিমা উলিয়াব দিছিল, তো আমি পাই গেলো। তো বুঝি পাইছানে কেনেকে উলিয়াইছো, এইটো হল সূত্র, সূত্র মতে বহাইছো, খালি একো করা নাই বাকি, ইয়াতো সূত্র মতে বহাই দিছো এইখিনিয়ে। তো এখন আয়তাকার মজিয়ার কালি 132 ফুট দিয়া আছে, মজিয়াখনত 5.5 ফুট দীঘল আর 3 ফুট বহল কার্পেট পারিলে মজিয়াখন সম্পূর্ণ থাকিবলৈ কেইখন কার্পেট থাকিব। আয়তাকার মজিয়াখনের কালি আমাক দিয়া আছে 132 বর্গ ফুট, আর কার্পেটর যেখান কার্পেট আমার হিসাব করে দিছে যে সেই কার্পেটখন 5.5 ফুট দীঘল আর 3 ফুট বহলর কার্পেটর কথা কইছে। তেনেকুৱা জোখর কার্পেট মানে আমাক কেইখান লাগিব সেই মজিয়াখনত পারিবলৈ, সেইটো উলিয়াব দিছে। তো ইয়াত কি দেখিছো মই চোৱা, আয়তাকার মজিয়ার কালিটো দিয়াই আছে, আর কার্পেটখন, কার্পেটখন দীঘল কিমান, 5.5 ফুট, আর বহল হল 3 ফুট। তো আমি প্রথমতে কি করব লাগবে, ইয়াতো মজিয়াখনের কালি আমি পাইছোঁ, আমি কার্পেটর কালিও উলিয়াব লাগিব, যেখান কার্পেটর যোগ দিয়া আছে সেইখান কার্পেট ধরা, এখান কার্পেটর আমি কালি উলিয়াব লাগিব। তো কার্পেটর কালি কি হব, ইয়াত কার্পেটর কালি কি হব, দিক প্রস্থ হয় গতিকে
pas dokomik pas puron tini kaman kiman apa pas tino pondor pas hati kele pas tino pondor ke hollo hollo dokomik pas kiebo borgo put itu isi karpetor kali to itu ame ki palu itu isi tumar karpetor kali to ame palu mozi akonor thora tumar বুজা সুবিধার কারণে মই এটা বস্তু দেখাই দিছো এইখন আছিল আমাৰ আয়তাকাৰ মজিয়া এই মজিয়াখনৰ কালি এই গটে ভিতৰটো মানে কিমান আছিল 132 বৰ্গ ফুট আৰু ধৰা ইয়াত কার্পেট কেনেকৈ কাটো কৰিবৰ যোগ দিছে যে দীঘল 5.5 ফুট আৰু বহল 3 ফুট ধৰা এখন কার্পেট ইখিনি মেন জায়গা আছে বুজি পাইছেনে তো এই এখন কার্পেটৰ আমাৰ যোগ দিছে গটি এনে কোৱা কি এখন কার্পেট ইয়াত মানে পাৰিব পাৰিম আমি বুজি বালা নে এনে কোৱা কি এখন কার্পেট আমাৰ ইয়াত মানে খাতিব তে কি কৰিব লাগিব এই যেটো কার্পেটৰ কালি আছে কার্পেটৰ যেটো আমি কালি উলিয়ালো সেই কার্পেটৰ কালি দি আমাৰ মজেখনৰ কালি আমি কি কৰিব লাগিব হৰণ দিব লাগিব তেতিয়া হলে কি পাম আমি কার্পেটৰ সংখ্যাটো পাম তো কি কৰিলো যে কার্পেটৰ প্ৰয়োজন হ'ব কিমান কার্পেটৰ প্ৰয়োজন হ'ব এই যেটো মজিয়ার কালি আছিলে মজিয়ার কালিটোক আমি কার্পেটৰ কালিৰে হৰণ দিম এতিয়া 132 16.5 ৰে হৰণ দিম তো তলৰ ৰেংখাটো হতে হৰণ কৰোঁতে কি হ'ব লাগে দশমিক মুক্ত কৰিব লাগে আমি গতিকে এটো কি কৰিম এটো দশমিক নোহোৱা কৰিব লাগিলে কি কৰিব লাগিব এইটো ৰেংখালত আমি 10 পূৰণ দিব লাগিব 16.5 পূৰণ 10 আৰু 132 পূৰণ কি হ'ব তলত যদি তুমি 10 পূৰণ কৰাৰ ওপৰত আমি 10 পূৰণ কৰি দিব লাগিব তো কি পালো এতোবা 10.5 নহয় হল 165 হল আর এতুর লগত 10 পূরণ হল গটিকে 1320 তো 165 রে ইয়া হরণ করিলে তোমার 8 বার যাব তোমালকে হরণ করিছাবা তো 8 খন কার্পেটৰ দরকার হবো মজি এখন থাকিবলৈ বুঝি পাইছানে এনে কোয়াতে থাকিলে প্রথমতে তুমি কি করিব লাগিব হেই যেটো বস্তু আছে তারো কালি নিনে করিব লাগিব হে কালি তুরে মূল কালিটুক মানে যেটো মজিয়াৰ কালি আছে সেই কালিটো হৰণ দিব লাগিব তেতিয়াহে তুমি সংখ্যাটো উলিয়াব পাৰিবা কাৰণ কম বস্তুটো উলিয়াব লগা হৈছে সেইকাৰণে আমি হৰণ দিব লগা হৈছে সাত নম্বৰটো দিয়া আছে কি যে আয়তাকাৰ কঠা এটাৰ মজিয়াখনৰ দিক 4 মিটাৰ আৰু বহল 3 মিটাৰ 50 চেণ্টিমিটাৰ কঠাটোৰ মজিয়াখন থাকিবলৈ কিমান বৰ্গ মিটাৰ কাৰ্পেট লাগিব প্ৰথমতে আমি কি কৰিব লাগিব মজিয়াখনৰ কালিটো উলিয়াই ল'ব লাগিব যদি প্ৰতি বৰ্গ মিটাৰ কাৰ্পেটৰ দাম 100 টকা তেন্তে কাৰ্পেটৰ মুঠ দাম কিমান হ'ব তো প্রথমতে আমি কি করব লাগিব ইয়াত মজিয়াখনৰ আমি কালিটো প্রথমতে উলিয়াই লব লাগিব কি দিয়া আছে যে দিক 4 মিটার আর বহল 3 মিটার 50 সেন্টিমিটার তো আয়তাকার কোঠার মজিয়াখনৰ দিক দিয়া আছে 4 মিটার আর বহল দিয়া আছে বহল বা প্রস্থ আকে বহল দিয়া আছে কিমান 3 মিটার 50 সেন্টিমিটার তো ইয়াত এই 3 মিটার 50 সেন্টিমিটার তো আমি কি করিম এটো যেটো সেন্টিমিটার আছে এটো আমি মিটারত আনিম বুঝি পাইছানে এটা একক কৰি লম তো 50 সেন্টিমিটার মানে কি আধা মিটার 100 সেন্টিমিটার 1 মিটার হলে 50 সেন্টিমিটার কি হবো আধা মিটার গতিকে এটা কি হবো 3.5 মিটার তো আমি দুটা কি করিলো এটা একক করিলো এতিয়া আমি কি করিম মজিয়া খন কালি উলিয়াম এতেকে মজিয়া খনৰ কালি কিমান হবো দিক পূৰণ প্ৰস্থ দিক পূৰণ বহল বহল বা দিক কিমান দিয়া আছে আমার দিক দিয়া আছে ইয়াত 4 মিটার হইনে আর বহল কিমান দিয়া আছে 3.5 মিটার দুটা আমি কি করিছো এটা একক করে লিছো গতিকে ইমান মিটার পূরণ করলে কি হবো 7 3 গুণ 4 5 গুণ 20 শূন্য হাতে গেল 2 7 3 12 একে 7 3 12 12 2 14 তো ইমান কি বর্গ মিটার এর শূন্য টকাতে দিলো তার মানে 14 বর্গ মিটার আমার মজিয়াখন কালে আমি কিমান পালো 14 বর্গ মিটার তো কি দিছে যে কঠাটোর প্রতি বর্গ মিটার কার্পেটৰ দাম কিমান দিয়া আছে 100 টকা হলে কার্পেটৰ মুঠ দাম কিমান হব তার মানে 1 মিটার নহয় দেই এক বর্গ মিটার কার্পেটৰ দাম
দাম সমান কিমান 100 টকা প্রতি বর্গ মিটার মানে 1 মিটার বুঝি পাইছেনে 1 মিটার কার্পেটর দাম 1 বর্গ মিটার কার্পেটর দাম কিমান 100 টকা এটাকে কিমান বর্গ মিটার আছে খালি 14 গটিকে 14 বর্গ মিটার কার্পেটর দাম কিমান হবো 100 পূরণ 14 সমান কিমান হবো 1400 টকা তো মজিয়াখানত কার্পেট লগাবলৈ 1400 টকা প্রয়োজন হব 8 নম্বৰটো দিয়া আছে কি এটুকুৰা আয়তাকাৰ মাটিৰ দীঘল 28 মিটাৰ আৰু বহল হল 18 মিটাৰ মাটিটুকুৰাত 14 মিটাৰ দীঘৰ এটা বৰ্গাকাৰ পুখুৰী আছে পুখুৰী নথকা অংশৰ কালি নিৰ্ণয় কৰিব দিছে তো প্ৰথমতে কি কৰিবা যে আয়তাকাৰ মাটি তাৰমানে কালিটো উলিয়াই ল'বা টোটেল মানে মুঠ মাটি কিমান আছে ইয়াৰ কালিটো ওলালে গম পাবা যে মাটিখিনি 28 মিটাৰ যিহেতু দীঘ আৰু 18 মিটাৰ যিহেতু বহল আছে গতিকে ইয়াৰ কালিটোৱে হ'ব মুঠ মাটিখিনিৰ পৰিমাণ সেই মাটিখিনিৰ ভিতৰত কি কৰিছে 14 মিটাৰ দীঘৰ এটা বৰ্গাকাৰ পুখুৰী 14 মিটাৰ দীঘ মানে এইটো কি পুখুৰীটো আমাৰ কি বৰ্গাকাৰ পুখুৰী এটা পুখুৰী নথকা অংশৰ কালি নিৰ্ণয় কৰা তো ইয়াত এনেহেন বস্তুটো হ'ব ধৰা এইখিনি তোমাৰ আয়তাকাৰ মাটিৰ ইয়াৰ দীঘ কিমান দি আছে এইটো হ'ল 28 এইখিনি 28 আছে আৰু এইখিনি আছে 18 ইয়াৰ মাজত কি কৰিছে 14 ধৰা এই সম্পূৰ্ণ ভাগ কৰি দিছে এইটো যিহেতু 28 দিশ গোটেই আধা 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 হ'লে 14 হ'ব গতিকে এইখিনি বৰ্গকাৰ হ'লনে নহ'ল তো 14 মিটাৰ হ'লে এইটো 14 হ'ল এইটো 14 হ'ল এইটোও 14 এইটোও 14 হ'ব বুজি পাইছানে কাৰণ বৰ্গৰ 4টা বাহু কিমান কি হয় সমান হয় গতিকে বৰ্গৰ কালিটো কি হৈছে দিশ পূৰণ দিশ বৰ্গৰ কালি গতিকে প্ৰথমতে আমি আয়তৰ কালিটো উলিয়াই ল'ব লাগিব আয়তাকাৰ মাটিৰ দিশটো উলিয়াব লাগিব তাৰপিছত আমি কি কৰিব লাগিব এই বৰ্গাকাৰ পুখুৰীটোৰ কালি উলিয়াব লাগিব আয়তাৰ কালি এতিয়া মুঠ এইটোৰ যিখিনি কালি এইটো কালিৰ পৰা এই কালিখিনি আমি বাদ দিলে এই খালি জেগাখিনিৰ পৰিমাণটো ওলাই যাব হয়নে তো আমি কি লিখিম প্ৰথমতে আয়তাকাৰ মাটিৰ দিশ আয়তাকার মাটির দিক কিমান দিয়া আছে 28 মিটার আর বহল দিয়া আছে কিমান বহল 18 মিটার বহল দিয়া আছে 18 মিটার তো কি হবো এতিয়া এতেকে আয়তাকার মাটির কালি আয়তাকার মাটির কালি কি কি হব দিক পূরণ প্রস্থ দিক পূরণ বহল গতি 28 মিটার পূরণ 18 মিটার তো 28 আর 18 পূরণ করলে কি পাবা 504 মিটার 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 স্কয়ার অর্থাৎ বর্গ মিটার 504 বর্গ মিটার এটু হল এই মূল আয়তাকার পথারখনের তারমানে এটু হল কি কালি এতিয়া আমি এইখিনি কালি উলিয়াব লাগিব ইয়াৰ আধা যিখিনি আছে এইখিনি কালি উলিয়ালে এইখিনি কালি আমি বাদ দিলে কি হ'ব এই বাকী পুখুৰী নথকা অংশৰ এইখিনি মানে কালিটো ৰৈ যাব তেতিয়া মুঠ কালিটোৰ পৰা যদি এই মুঠ কালিটোৰ পৰা যদি আমি আধাখিনি বাদ দিওঁ তেতিয়াহ'লে এইখিনি ওলাবনে নোলায় গতিকে আমি এতিয়া সেইকাৰণে কি কৰিম পুখুৰীৰ কালি নিৰ্ণয় কৰিম পুখুৰীৰ ক্ৰিয়া আছে বৰ্গাকাৰ পুখুৰী দিক দিয়া আছে 14 মিটাৰ এতেকে বৰ্গাকাৰ পুখুরীর কালে কি হব দিক পূরণ দিক হয়নে নয় বর্গর কালে কি হয় দিক পূরণ দিক হতে 14 মিটার 14 মিটার পূরণ 14 মিটার তো 14 মিটার 14 মিটার পূরণ করলে কি পাবা 196 বর্গ মিটার এটু হয়েছে পুখুরীর কালি অর্থাৎ এইখিনি এইখিনির কালি এতিয়া আমি এই যিটো মূল কালি আছিল 504 বর্গ মিটাৰ সেই 504 বর্গ মিটাৰ পৰা এই পুখুৰী থকা অংশখিনি আমি বাদ দিব লাগিব 196 বর্গ মিটাৰ বাদ দিব লাগিব তেতিয়াহ'লে পুখুৰী নথকা অংশৰ কালিটো ৰৈ যাব তো পুখুৰী নথকা অংশৰ কালি হ'ব এতেকে পুখুৰী নথকা অংশৰ কালি কি হ'ব মুঠ কালি কিমান আছিল 504 বর্গ মিটার বিয়োগ 196
বর্গ মিটার সমান কিমান হব 14 6 গলে কি থাকে 8 14 মানে কি এর পর এক ধার করলে 10 হল এর পর এক নিলে 14 হল 14 6 গলে 8 এর থাকে 9 9 9 গলে 0 আর এতে কি আছে 4 4 এর এক গলে 3 308 বর্গ মিটার হিসেবে পুকুরিন থাকা অঙ্কর কালি তো এনেদরে তোমালকে সমাধানখিনি করিব পারিবা তো ভিডিওটো আজি নাই মানে ভিডিওটো চাই যদি ভাল লাগে তেতিয়া হলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি লবা আৰু ভিডিওবিলাক শেয়ার কৰি দিবা লগতে ভিডিওবিলাক চাই একোটা লাইক দিবা তো আজি লৈ আহিলো বাই বাই থ্যাংক ইউ